يقيمون الصلاة الله بولين دنيا زمينر مدد زارا نماز قائم كوري دينه كوي بار زوره بولين دينه كوي بار اي دنيا الغلام الله بولين إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا الله أكبر الله تعالى بولين اي مؤمن بندات وادر جنو امي الله رب العالمين নির্দিষ্ট সময়ে আবদ্ধভাবে নামাজকে ফরজ করলাম হাফিজু আলা সলাওয়াত আল্লাহ বলেন সব নামাজগুলোকে তোমরা হেফাজত করো কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিব জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যখন ঢুকায় দিব জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পর আমার মাওলা পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন ইয়া আহলাল জান্নাহ খুলুল বিলা মাউতিন আল্লাহু আকবার তাফসীরে জালালাইন থেকে বলতেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পর আমি আল্লাহ একটা ঘোষণা দিব এ জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছ আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করেছ আর জীবনে কোনোদিন তোদের মৃত্যু হবে না ওয়া আহলান নার খুলুদ বিলা মাউতিন এই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছো জিন্দেগিতে আর কোনোদিন মৃত্যু আর হবে না জিমালাম ইয়ালা ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল্লিসান ইমতিনানুহু বিল্লিসান ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله صدق الله مولانا
العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস একদিন মরতে হবে হতেই হবে লাশ মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মা বাবা ভাই বোন আছে যত সজন মা আছে যত সজ সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের এত হাসি উল্লাস আফলাম মিম যালিকাল কিতাব هدى للمتقين جري بجي الله أكبر الله تعالى بولين ألف لام ميم الله تعالى يقول حروب كل دلين আল্লাহ তাআলা এমন হরফ কোরআনে কারীমের শুরুতেই দিয়া দিলেন সূরা বাকারা শুরুতে দিলেন হরফে মুকাত্তাআত এর অর্থ দুনিয়ার কোন মানুষ জানে না জানে একজন বলেন তিনি কে আল্লাহ সারা দুনিয়ার কেউ কেউ জানে না দুনিয়ার কেউ জানে না আমরা প্রশ্ন করলাম মালিক আপনি এমন হরফগুলা কেন দিলেন দুনিয়ার কোন মানুষ জানে না আল্লাহ তাআলা এমন হরফ কেন দিলেন 2000 বছর আগে আল্লাহর নবীর কাছে যখন আমার মাওলা পাক নবীর কাছে যখন কোরআন নাজিল করেছে কিছু কাফের আর মুশরিকরা নবীকে পাগল বলে গালি দিত নবীরে পাগল বলে গালি দিত আর ডেকে ডেকে বলতো মুহাম্মদ নিজে নিজে রচনা করছে নিজে নিজে রচনা কইরা আল্লাহর নামে চালায়া দিচ্ছে
আল্লাহ তাআলা ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ শুনে না মোহাম্মদ যদি নিজে বানানোর কোনো কথা বলতো তাহলে ওই আলিফ লাম মিম হরফে মুকাত্তাতের অর্থ স্বয়ং বিশ্ব নবী জানতেন ঠিক কি না সুতরাং নবী পর্যন্ত এর অর্থ জানে সব মুফাসসিরা বলেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক এই দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ কি বুঝাইতে চাইছে আল্লাহ কি অর্থ করেছে দুনিয়ার কোন মানুষ জানে না জানে একজন তিনি কে আল্লাহ জানে আল্লাহ ছাড়া কেউ আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিযালিক আল্লাহ কি উদ্দেশ্য করলেন সেটা আল্লাহ নিজেই ভালো জানেন যাদের কাছে ভিজিটিং কার্ড বানায় চিনেন আপনারা অনেকে ভিজিটিং কার্ড বানায় এই কার্ডের শুরুতে দেখবেন লেখা থাকে এইচ এম আব্দুর রহমান আব্দুল সত্তার এইচ এম আব্দুল সত্তার এভাবে লেখা থাকে কিনা কয়েকটা সংখ্যা লেখা থাকে এখন আমি আমি যদি বলি এইচ দিয়ে সে কি বোঝাইতে চাইছে সে কি বোঝাইতে চাইছে সেটা আমি কিন্তু বলতে পারবো না আমার আন্দাজে একটা বলা লাগবে এম দ্বারা সে কি বোঝাইতে চাইছে এইচ দ্বারা সে কি বুঝাইতে চাইছে এইচ দ্বারা সে কি হাফেজ বুঝাইতে চাইছে নাকি হাজি বুঝাইতে চাইছে এটা কিন্তু আমি বান্দা জানি না কিন্তু যে লিখছে সে জানে ঠিক কিনা বলেন আবার দেখেন এম এম দ্বারা কি মাওলানা বুঝাইছো নাকি মোহাম্মদ বুঝাইছে এটা কিন্তু আমি জানি না আমি একটা অর্থ করতে পারি হয়তো মাওলানা হয়তো মোহাম্মদ এটা আমি অর্থ করতে পারি কিন্তু যেই বান্দাটা লিখছে মূল অর্থ কি সেটা নিজেই জানে সে নিজেই জানে ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা আলিফ লাম মিম দিলেন এর অর্থ আমি বান্দা জানি না কিন্তু আল্লাহ কি বুঝাইতে চাইছে আল্লাহ নিজেই ভালো জানে ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ তাআলা আলিফ লাম মিম দিলেন এই কাফের আর মুশরিকেরা তোরা বলো মুহাম্মদ নিজে নিজে রচনা করছে তাহলে এর মূল অর্থ কি হবে মুহাম্মদ নিজেই জানে ঠিক কিনা বলেন এজন্য যেই যেই অক্ষরগুলোর অর্থই নাই সে বিষয়ে আমরা কথাও বলতে চাই না দেখেন তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ কি বলেন ذلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ শুনে না আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন তোমাদেরকে দিলাম কিতাব বান্দা তোমাদেরকে দিলাম লা রাইবা ফি আই শাক্কা ফি আল্লাহু আকবার দুনিয়ার কোন মানুষ কিতাব লেখার পরে এটা চ্যালেঞ্জ করতে পারে না আমার কিতাবের মধ্যে কোনো ভুল নাই এটা কেউ কোনো বান্দা কিন্তু চ্যালেঞ্জ করতে পারে নাই কেউ ভুল বের করতে পারবা না এমন কথা কোন আল্লাহর বান্দা বলতে পারে না বরং অনেকেই লিখে কিতাবের শুরুতে কিংবা শেষে ডাক দেয়া বলে দুনিয়ার মানুষ যারা পড়বা পড়ার পরে কোন জায়গায় যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদেরকে দয়া করে জানায় দিবেন এর পরবর্তী প্রিন্টে আমরা ঠিক করে দিব ঠিক কিনা বলেন কিন্তু আমার মালিক এমন একটা কিতাব নাজিল করলেন এমন একটা কিতাব বান্দাদেরকে দিলেন আল্লাহ শুরুতেই চ্যালেঞ্জ করে জানায় দেয় যালিকাল কিতাব লা রাইবা ফি আল্লাহু আকবার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আমি কেমন কিতাব নাজিল করলাম লা রাইবা ফি আই শাক্কা ফি আমি আল্লাহর কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ আছে এ মুসলমান কোনো সন্দেহ আছে আল্লাহর কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই ওই জামানায় সন্দেহ করছে এটা না মোহাম্মদ নিজে নিজে রচনা করছে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করলেন এ দুনিয়ার কাফের আর মুশরিক তোরা বলতেছো এটা মোহাম্মদ নিজে নিজে রচনা করেছে না না আমি আল্লাহ নিজেই নাজিল করলাম যদি তোরা সন্দেহ করো তাহলে আমি আল্লাহর কিতাবের মধ্য থেকে একটা সূরা অন্তত বানায় দেখা কেউ পারে নাই ঠিক কিনা বলেন আল্লাহ বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি وادعوا شهداءكم
আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানায় দেয় নবী ওরা আপনারে পাগল বলে গালি দেয় ওরা আপনারে বলে আপনি নিজে নিজে রচনা করেছেন আমি আরশে আযীমের মালিক জানায় দিলাম وإن كنتم في ريب مما نزلنا على عبدنا أي دنيا كافرة مشركة ميتة بديرة تراز بولو نبزي نجي نجر چنا قولي چه تقول لأمي أمار بندر محمد ربودي زي كتاب نازل قولم أي كتاب المدس دي شنده هوي فأتو بسورة من مثلي الله چلنس قولي جانه دي اكتا سورة انتو تو بناي دي তোরা যদি সত্যবাদী হও তোরা যদি বলো মুহাম্মদ নিজে নিজে রচনা করছে তাহলে তোরা একটা কিতাব বানায় দেখা কেউ পারছে জোরে বলেন কেউ পারছে আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহ এই কথার উপরে যদি সত্যবাদী হও মুহাম্মদ নিজে নিজে রচনা করেছে এটাই যদি তোমাদের ধারণা হয় তাহলে আমি কিতাবের মধ্যে 114টা সূরা দিলাম এর মধ্য থেকে একটা সূরা অন্তত বানায় দেখা ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ আল্লাহ বলেন তোদের সাহায্যকারী ডাক দে তোরা যেই দেবদেবীর পূজা করো ওদেরকেও ডাক দে সহায়তার জন্য তোদের বন্ধুদেরকে ডাক দে সাঙ্গপাঙ্গদেরকে ডাক দে যদি সত্যবাদী হও তাহলে আমি আল্লাহর কিতাবের মধ্য থেকে একটা সূরা অন্তত বানায় দেখাও দুনিয়ার মানুষ আল্লাহর কিতাবের মতো সূরা বানাইতে পারে নাই লাস্ট পর্যন্ত ডেকে ডেকে বলেছিল ও দুনিয়ার মানুষ লাইসা হাযা মিন কালামিল বাশার জোরে বলি আল্লাহু আকবার ডাক দিয়া বলেছিল দুনিয়ার মানুষ এটা দুনিয়ার কোন মানুষের কথা নয় হাযা কালামু রাব্বি এটা স্বয়ং আমার রবের পক্ষ থেকে কালাম দুনিয়ার কোন মানুষ এটা রচনা করে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ ফাইল লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ তাআলা বলেন অতীতে যত বড় বড় বেঈমান ছিল আমি আল্লাহর চ্যালেঞ্জ গ্রহণ করার পরে কেউ এই কিতাব বানাইতে পারে নাই তোমরা যারা এখনো পর্যন্ত বলো মুহাম্মদ নিজে নিজে রচনা করে নাই নিজে নিজে বয়ান করে নিজের পক্ষ থেকেই বলে না না আমি আল্লাহর পক্ষ থেকেই এই কালাম অতীতে যত বেঈমান ছিল কেউ পারে নাই কিয়ামত পর্যন্ত কোনো বেঈমানের গোষ্ঠী বানাইতে পারবে না ঠিক কি না তো বানাইতে যেহেতু পারবা না ও দুনিয়ার মানুষ আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহর আযাবের ভয় কর আমি আল্লাহর জাহান্নামের ভয় কর যেই জাহান্নামকে আমি আল্লাহ নাফরমান বান্দা কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি এজন্য আল্লাহর কিতাবের মধ্যে কোনো ভুল আছে জোরে বলেন ভুল আছে আল্লাহ তাআলা বলেন ذلك الكتاب أي هذا الكتاب أمي الله يا مولك كتاب بانتا تما درك دلا لا ريب في أي شك في أي كتاب مدد كنو شند هنا أي بند فريمان شند هنا أي أو مالي نربز علي كتاب تابني قدر جنو باناي لين ربير كسي بسن قرلام رب جنادي هدلل متقين جوري بولي الله أكبر রব জানায় দেয় এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভেজাল এই কিতাবটা কাদের জন্য নাযিল করলাম আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি যারা তাকওয়াওয়ালা যারা আল্লাহকে ভয় করে ওই বান্দাদের জন্য আমি আল্লাহ হেদায়েত স্বরূপ বানাইলাম মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ এই কিতাবটা বানাইলাম আমার মালিক জানায় দেয় অন্য জায়গায় বলেন হুদাল্লিন নাস শাহরে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাস আল্লাহ অন্য জায়গায় বললেন রমজান মাস এমন একটা মাস যেই মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাব নাযিল করলাম হুদাল লিন্নাস সব মানুষের জন্য হেদায়েত তাহলে এইখানে আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন ওইখানে যে আল্লাহ বলতেছেন হুদাল্লিল নাস এক জায়গায় আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক অন্য জায়গায় আল্লাহ বলেন হুদাল্লিল নাস সব মানুষের জন্য পথ প্রদর্শক তাহলে আল্লাহর কথা কি ভুল হলো নাকি এক জায়গায় আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন অন্য জায়গায় আল্লাহ বলেন হুদাল্লিল নাস কারণটা কি মুফাসসিরিন কেরাম বলেন হে দুনিয়ার মানুষ শুনে নাও আল্লাহ তাআলা হুদাল্লিল নাস দিয়া কেন বান্দাকে হুদাল্লিল নাস দিলেন এই কিতাব সবার জন্য হেদায়েত সবার জন্য পথ প্রদর্শক কেন আল্লাহ তাআলা বললেন সব মানুষ এই কিতাব থেকে হেদায়েত নিতে পারে সব মানুষ এই কিতাব থেকে শিক্ষা গ্রহণ করতে পারে আমল করতে পারে ইসলামের দিকে ফিরে আসতে পারে জান্নাতের পথ এই কিতাব তাদেরকে দেখাতে পারে সব মানুষদেরকে এই কিতাব জান্নাতের পথ দেখায় দিতে পারে আর হুদাল্লিল মুত্তাকিন দিয়ে আল্লাহ কি উদ্দেশ্য করলেন ইসাদু ইলাল মাতলুব জান্নাত পর্যন্ত পৌঁছায় সুবহানাল্লাহ এজন্য মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ বলতেছে এই দুনিয়ার মানুষ মুত্তাকিরা আমার বন্ধু মুত্তাকিরা কার বন্ধু আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন الذين آمنوا وكانوا يتقون জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন যারা মুত্তাকি যারা ঈমানদার এরা আমি আল্লাহর বন্ধু কার বন্ধু জোরে বলেন কার বন্ধু আল্লাহর বন্ধু যদি হতে পারি তাহলে দুনিয়ার জমিনের মধ্যে কোনো টেনশন আছে জোরে বলেন টেনশন আছে ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الله أكبر আল্লাহ বলেন দুনিয়াতে যারা আমার বন্ধু হইছো দুনিয়াতে আমার বন্ধু আছে আল্লাহ বলির বহুবচন আউলিয়া দিয়া বললেন দুনিয়াতে একটা বন্ধু নয় আমি আল্লাহর অনেকগুলা বন্ধু আছে আমি আল্লাহর অনেক ফ্রেন্ড আছে যারা আমি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করবা আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই কোনো টেনশন আছে এ মুসলমান দুনিয়াতে বিপদে পড়ব আমার বন্ধু আমারে রক্ষা করবে ঠিক কিনা বলেন দুনিয়াতে আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারি দুনিয়াতে আমার কোনো টেনশন নাই কবরে কোনো টেনশন নাই হাসরে কোনো টেনশন নাই মিজানে কোনো টেনশন নাই ফৌজিরাতে কোনো টেনশন নাই আল্লাহ বলেন আমার বন্ধুরে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায় আছি সুবহানাল্লাহ জোর নাই এজন্য আমার মালিক জানায় দেন হুদাল্লিল মুত্তাকিন এই দুনিয়ার মানুষ আমি একটা কিতাব তোমাদের জন্য নাজিল করলাম নির্ভেজাল যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো ভুল নাই আমি আল্লাহ এমন একটা কিতাব তোমাদের জন্য নাজিল করলাম কাদের জন্য নাজিল করলাম আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি এদের জন্য হেদায়েত স্বরূপ এবার আসেন মুত্তাকি কারা আমার মালিক পরের আয়াতের মধ্যে ডাক দিয়া বলতেছে এ দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম এমন একটা কিতাব তোমাদের উপরে নাজিল করলাম তোমাদের গাইডলাইন হিসেবে নাজিল করলাম যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কিয়ামত পর্যন্ত কোনো বান্দা সন্দেহ করতে পারবে কিন্তু ভুল বের করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন এই কিতাবটা মুত্তাকি যারা তাদের জন্য পথ প্রদর্শক এবার আল্লাহ তাআলা একটা একটা করে পরিচয় দিচ্ছেন মুত্তাকি কারা মুত্তাকিদেরকে কেমনে চিনবা আমার মালিক জানায় দেয় আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকি তারা যার একটা গুণ থাকবে গায়বকে বিশ্বাস করে অদৃশ্য বিষয়াবলীকে বিশ্বাস করে
দুনিয়াতে আমরা জান্নাত দেখছি জোরে বলেন জান্নাত দেখছি জাহান্নাম দেখছি আল্লাহকে দেখছি ফেরেশতা দেখছি না না এরপরেও কিন্তু ঈমান আনছি বিশ্বাস করি আল্লাহ একজন আছে জান্নাত আছে জাহান্নাম আছে আল্লাহর ফেরেশতা আছে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা বলেন এগুলোর উপরে যারা বিশ্বাস স্থাপন করবে সাতটা বিষয়ের উপরে বিশ্বাস যারা স্থাপন করেছে এই বান্দা মুত্তাকিদের প্রথম গুণ এই বান্দার মধ্যেই থাকবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আল্লাহ ডাক দিয়া কয় এই দুনিয়ার মানুষ মুত্তাকি কারা মুত্তাকিকে কেমনে চিনবা আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা মুত্তাকি ওদের এক নম্বর গুণ আমি আল্লাহরে বিশ্বাস করি আমি আল্লাহরে বিশ্বাস করি জান্নাত দেখে নাই কিন্তু জান্নাত বিশ্বাস করে জাহান্নাম দেখে নাই কিন্তু বান্দা জাহান্নামটারে বিশ্বাস করে আমার ফেরেশতা দেখে নাই কিন্তু এই বান্দাগুলো আমার ফেরেশতাদেরকেও বিশ্বাস করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাগুলো না দেখার পরেও আমি আল্লাহর ইবাদতে নিমগ্ন হয়ে যাই এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তোমরা আমি আল্লাহকে দেখতে পারবা না আমি আল্লাহকে দেখবা ওই সময় জান্নাতের মধ্যে তাহলে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব দুনিয়ার এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব না যেই বান্দাগুলো জান্নাতের মধ্যে যাবে জান্নাতের মধ্যে যাওয়ার পরে বান্দা বলবে মালিক দুনিয়াতে তোমারে না দেখে ইবাদত করছি তোমারে দেখি নাই এখন একটু দেখতে চাই আল্লাহ তাআলা বলবেন এই জান্নাতীরা আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করেছ আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদের জন্য সব নিয়ামত দিয়েছি এই জান্নাতীরা বল আর কোন নিয়ামত কি বাকি আছে নাকি আমি আল্লাহ তো সব নিয়ামত বান্দা তোমাদেরকে দিলাম আর কোন নিয়ামত কি আমি আল্লাহ বাকি রাখলাম জান্নাতীরা ডেকে বলবে মালিক দুনিয়ার জমিনের মধ্যে তোমারে দেখি নাই না দেখার পরেও বিশ্বাস করেছি না দেখার পরেও বা আল্লাহ তাআলাকে ডেকে বলবেন মালিক রে না দেখার পরেও তোমার ঘর মসজিদে দৌড়াইছি তোমার মহাব্বত অন্তরের মধ্যে ঢুকিয়েছি এই জান্নাতের মধ্যে আসার পর ও মালিক তোমাকে তো দেখতে পারি নাই আল্লাহ বলবেন এই জান্নাতীরা এই ব্যাপার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন এই ফেরেশতারা আমি আল্লাহর সামনে থেকে এই নূরের পর্দাগুলো সরায় দে 70,000 নূরের পর্দা উঠায় দে আজকে আমি আল্লাহ আমার প্রিয় বান্দার সঙ্গে দিদার করব জান্নাত তো জুকসে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় মে তুঝে দে খা করো হুর গিলমা জিতনে নিয়ামত আয়ে তু সবসে বেহতর নিয়ামত দি দারে তু ওই সময় জান্নাতের মধ্যে মালিককে দেখতে পারবো দুনিয়াতে মালিককে দেখতে পারি নাই এরপরেও মালিকরে বিশ্বাস করি আমার আল্লাহরে বিশ্বাস করি আমার আল্লাহর জান্নাতের আশা রাখি ওলামায়ে কেরাম জান্নাতের বয়ান করেছে জাহান্নামের বয়ান করেছে সবগুলো আমরা বিশ্বাস করি আল্লাহ বলেন মুত্তাকি তারা মুত্তাকিদের এক নম্বর গুণ ওরা না দেখা জিনিসরে বিশ্বাস করে ঠিক কিনা এজন্য আমাদেরকে মুত্তাকি বলা আল্লাহ তাআলা বলেন এক নম্বর গুণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব মুত্তাকি তারা আমি আল্লাহকে বিশ্বাস করে যারা আমি আল্লাহকে দেখে নাই জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই এই বান্দাগুলো এর পরেও বিশ্বাস স্থাপন করেছে দুই নম্বরে আল্লাহ ডেকে বলেন মুত্তাকি কারা জানো মুত্তাকিদের দুই নম্বর গুণ ওরা নামাজ কায়েম করে দুই নম্বর গুণ কি সবাই বলেন দুই নম্বর গুণ ওরা নামাজ কায়েম করে ওয়ায়ুতাইমুনাস সালাম
আল্লাহ বলেন এক নম্বরে ওরা বিশ্বাসী এক নম্বরে জান্নাত দেখে নাই জান্নাতকে বিশ্বাস করে আমি আল্লাহকে দেখে নাই আমি আল্লাহকে বিশ্বাস করে দুই নম্বর মুত্তাকি তারা আমার মালিক জানে দেন দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ কায়েম করে দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ কায়েম করে এরা কি মুত্তাকি এরা কি দিনে কয়বার বছরে বলেন দিনে কয়বার না বছরে একবার বছরে একবার আছে না নাই সপ্তাহে একবার শুকর আলী ঠিক কি না সপ্তাহে মসজিদে যায় জামার বোতাম খুলে দেয় হুজুর আমি এসে গেছি একটু দেখে শুনে কথা বলবেন আছে না নাই মুসলমান এজন্য মুত্তাকি তারা ওয়ায়ুকিমুনা সালাত আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ কায়েম করে দিনে কয়বার জোরে বলেন দিনে কয়বার এই দুনিয়ার গোলাম আল্লাহ বলেন ইন্নাস সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন এই মুমিন বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট সময় আবদ্ধভাবে নামাজকে ফরজ করলাম হাফিদু আলাস সালাওয়াত আল্লাহ বলেন সব নামাজগুলোকে তোমরা হেফাজত করো নামাজ পড়লে খুশি একজন তিনি কে জোরে বলেন তিনি কে এই মুসলমান দুনিয়ার মুসলমান যারা নামাজ পড়ে না আর যারা নামাজ পড়ে নবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ও কুফরি করল ইচ্ছাকৃতভাবে নামাজ পড়লো কুফরি করলো মুসলমান আর কাফেরের মধ্যে ব্যবধান হলো নামাজ মুসলমান এবং কাফেরের মধ্যে ব্যবধান কি নামাজ এজন্য নামাজ তরফ করা যাবে কিয়ামতের ময়দানে যারা নামাজ পড়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে ঢুকায় দিব জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে যখন ঢুকায় দিব জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পর আমার মাওলা পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিবেন ইয়া আহলাল জান্নাহ খুলুল বিলা মাউতিন আল্লাহু আকবার তাফসীরে জালালাইন থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে যাওয়ার পর জাহান্নামীরা জাহান্নামের মধ্যে যাওয়ার পর আমি আল্লাহ একটা ঘোষণা দিব এই জান্নাতীরা জান্নাতের মধ্যে প্রবেশ করেছ আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করেছ আর জীবনে কোনোদিন তোদের মৃত্যু হবে না ওয়া আহলান নার খুলুদ বিলা মাউতিন এই জাহান্নামীরা জাহান্নামের মধ্যে প্রবেশ করেছ জিন্দেগিতে আর কোনোদিন মৃত্যু মৃত্যু আর হবে না জিন্দেগির শুরু হয়ে যাবে আর শেষ এবার জান্নাতের মধ্যে দেখ জান্নাতীরা যাওয়ার পরে তাকায় দেখবে জাহান্নামের মধ্যে পরিচিত মানুষগুলা দেখা যায় জান্নাতের মধ্যে একে অপরে জিজ্ঞাসাবাদ করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার আল্লাহু আকবার জান্নাতীরা একে অপরের মধ্যে জিজ্ঞাসা করবে জান্নাতের ব্যালকনির মধ্যে বসে মুহূর্তের মধ্যে তাকায় দেখবে জাহান্নামের মধ্যে পরিচিত মানুষগুলা দেখা যায় ওই যে আব্দুর রহমান ওই যে আব্দুর সাত্তার জাহান্নামে দেখা যায় এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করে বলবে মা সালাকাকুম ফি সাকার ও জাহান্নামীরা তোমরা কেনই জাহান্নামের মধ্যে আসছ জাহান্নামীরা চারটা জবাবের এক নম্বর জবাব দিবে এ দুনিয়ার মানুষেরা আমরা দুনিয়ার জমিনের মধ্যে মসজিদের মাইক থেকে নামাজ করা হয়েছে আসসালাত আসসালাত
আস-সালাত আস-সালাত সালাতের দিকে আসতে বলা হয়েছে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো নামাজের দিকে আসো কিন্তু আমি বান্দা গোলা আমরা সব চায়ের দোকানে বসে আড্ডা দিয়েছি টিভি দেখছি কিন্তু আল্লাহর ঘর মসজিদে যাই না জাহান্নামীরা এক নম্বরে জবাব দিয়া বলবে ও জান্নাতীরা মুয়াজ্জিন যখন তোমাদেরকে ডেকে ডেকেছিল ওই মসজিদের মধ্যে তোমরা চলে গিয়াছিলা কিন্তু আমি বান্দা মসজিদের মধ্যে যাই নাই সবাই ডাক দিয়া বলবেন কলু লাম নাকুম মিনাল মুসাল্লিন জাহান্নামীরা ডেকে ডেকে বলবেন জান্নাতীরা ভাই তোমরা জান্নাতের মধ্যে এসেছো দুনিয়ার জমিনের মধ্যে ঠিক সময় মতন নামাজ আদায় করেছো কিন্তু আমরা নামাজ আদায় করতাম না যার কারণে আল্লাহর জাহান্নামের মধ্যে এসেছি এজন্য নামাজের দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই যেই বান্দাগুলা দিনে পাঁচ বেলা নামাজ আদায় করে নিবে আমার মালিক খুশি হইয়া বান্দার আমল নামার মধ্যে পঞ্চাশ বেলা নামাজের সওয়াব দিয়ে দিবে আল্লাহর নবী মেরাজের রাত্রে আল্লাহর সাথে দেখা করলেন আল্লাহ কয় হাবিব তোমার জন্য একটা গিফট দিব নবীজি ডাক দিয়া কয় ও আল্লাহ কি গিফট দিবেন আল্লাহ বলেন পঞ্চাশ ওয়াক্ত নামাজ তোমরা ডেকে ডেকে বলেন ও আমার পয়গম্বর হাবিব আপনার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি আল্লাহর নবী আল্লাহর থেকে হাদিয়াটা নেওয়ার পরে ফেরার পথে মূসা নবীর সাথে দেখা মূসা নবী ডেকে ডেকে বলেন ও আল্লাহর হাবিব আল্লাহ কি গিফট করলেন আল্লাহর নবী ডাক দিয়া কয় পয়গম্বর মূসা আল্লাহ তাআলা পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ জোর হয় নাই আরো জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ মূসা নবী ডাক দিয়া কয় ও পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে আপনার পূর্বে আমি গেছিলাম আমার কিছু অভিজ্ঞতা আছে উম্মতের কেমন হয় আমার কিছু অভিজ্ঞতা আছে মূসা নবী ডাক দিয়া কয় ও পয়গম্বর আপনার উম্মতেরা পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না আল্লাহর দরবারে ফিরে যান কিছু কমায় আনেন কিছু কমায় আনেন কমায় আনেন আমার মদিনা ওয়ালা নবী আল্লাহর দরবারে গিয়া ডাক দিয়া বলতেছেন ও মালিক আমার উম্মতেরা পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না হবে না হবে না কিছু কমায় দেন আল্লাহ কয় ঠিক আছে তাহলে তোমাকে একটু কমায় পাঁচ ওয়াক্ত কমায় দিলাম থাকে কয়েক তো জোরে বলেন কয়েক তো পঁয়তাল্লিশ ওয়াক্ত নামাজ দিলাম আমার মদিনাওয়ালা নবী ফিরে আসতেছে মূসা নবীর সাথে দেখা এইভাবে করিয়া বারবার 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 মূসা নবী বলেন ও পয়গম্বর হাবিব আপনার উম্মতেরা চল্লিশ ওয়াক্ত পড়তে পারবে না ত্রিশ ওয়াক্ত পড়তে পারবে না পঁচিশ পারবে না বিশ পারবে না পনেরো পারবে না এইভাবে করিয়া যখন বারবার বারবার নবী ফিরে যায় আল্লাহর দরবারে পাঁচ ওয়াক্ত যখন চলে আসলো আমার নবী মূসা নবীর সামনে দাঁড়ায় গেছে মূসা নবী ডাক দিয়ে কয় পয়গম্বর হাবিব আল্লাহ তাআলা কত ওয়াক্ত নামাজ ফরজ করলেন আমার নবী ডাক দিয়ে কয় ও পয়গম্বর মূসা আমার আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ দিয়েছে জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ আল্লাহর নবী মূসা ডাক দিয়ে কয় ও পয়গম্বর আপনার উম্মতেরা এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না হবে না হবে না আর সে আজিমের মালিক আমার আল্লাহ আমার নবীকে ডাক দিয়া দিয়া বলতেছেন ও পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি একটা সুসংবাদ জানাইয়া দেন জানাইয়া দেন যেই উম্মতগুলা দুনিয়ার জমিনের মধ্যে পাঁচ বেলার নামাজ হেফাজত করে নিবে আমি আল্লাহ পাক এত খুশি হই আমি আল্লাহ খুশি হইয়া বান্দার আমল নামার মধ্যে পঞ্চাশ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব
আল্লাহ তুমি দয়াসাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারনিশিদিন ঠিক কি না বলেন এজন্য আল্লাহ দয়াময় আল্লাহ দিতে চাই দুনিয়ার জমিনের মধ্যে যারা পাঁচ বেলার নামাজ হেফাজত করে নিবে হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায় দেন এই উম্মতেরা শুনে নাও শুনে নাও শুনে নাও আল্লাহর নবী বলেন আরাইতুম লাউ আন্নানা হারান বিবাবি আহাদিকুম ও সাহাবায়ে কেরাম আরাইতুম লাউ আন্নানা হারান বিবাবি আহাদিকুম তোমাদের দরওয়াজার সামনে যদি কারো একটা নদী থাকে জোরে বলেন কি থাকে সবাই বলেন কি থাকে দরওয়াজার সামনে যদি একটা নদী থাকে আর ওই বান্দাটা ইগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা আল্লাহর নবী ডাক দিয়ে কই এই দুনিয়ার মানুষ যদি কোনো বান্দার ঘরের সামনে একটা নদী থাকে আর ওই নদীর মধ্যে বান্দা ইগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা প্রতিদিন আল্লাহর বান্দা পাঁচ বেলা গোসল করে জোরে বলেন কয় বেলা গোসল করে আল্লাহর নবী ডাক দিয়া বলেন হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ও আমার সাহাবায়ে কেরাম জানায় দাও ওই বান্দার শরীরের মধ্যে আর কোনোদিন কোন ময়লা থাকবে কি এই প্রশ্নের জবাবটা আপনারাই দেন দুনিয়াতে শুনু কোনো আল্লাহর বান্দা যদি পাঁচ বেলা নামাজ পাঁচ বেলা গোসল করে এই বান্দার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে সরে বলেন ময়লা থাকবে সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ পাঁচ বেলা যদি কোনো বান্দা গোসল করে এই বান্দার শরীরের মধ্যে তো আর কোনো ময়লা থাকার কথা না আল্লাহ নবী ডাক দেয়া কয় ও আমার সাহাবায়ে কেরাম এই পাঁচ বেলা হলো নামাজের সাথে তুলনা যেই বান্দা দিনে পাঁচ বেলা নামাজ পড়ে নিবে আমার মালিক এত খুশি হয় ওই বান্দা যে গোসল করছে শরীরের মধ্যে কোনো ময়লা নাই পাঁচ বেলা নামাজ পড়ার কারণে বান্দার সাড়ে তিন হাত বলির মধ্যেও কোনো গুনাহ থাকবে না এই জন্য নামাজের দরকার আছে না নাই এই মুসলমান আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে সপ্তাহে একদিন শুক্রবার নামাজ পড়ে হেডাম দেখায় আমার মতো পাক্কা মুসলমান কেউ নাই ঠিক কিনা বলে এই মুসলমান যারা নামাজ পড়ে না এরা যদি দাবি করে আমি মুসলমান দাবি করতে পারে কিন্তু মুসলমান থাকতে পারে না ঠিক কিনা বলে আমার ভাইরা এর জন্য নামাজ দরকার আছে না নাই আমার মদিনা ওয়ালা নবী দুনিয়ার থেকে যখন বিদায় নেবেন নবীজির শেষ কথা হলো বান্দা আসসালাম এই উম্মতেরা নামাজ ছাড়বি না এই উম্মতেরা নামাজ ছাড়বি না নবীজির শেষ কথা নবী জানায় দেয় উম্মতেরা নামাজ ছাড়বি না নামাজ কায়েম করার জন্য এত কষ্ট আমি নবী করেছি আমার সাহাবায়ে কেরাম করেছে এই উম্মতেরা খবরদার কল্লা দিয়া দিবে কিন্তু নামাজ ছাড়বি না নামাজের গুরুত্ব আছে না নাই আমার ভাইরা এজন্য আল্লাহ বলেন মুত্তাকিদের দুই নম্বর গুণ ওয়ায়ুকিমুনাস সালাহ মুত্তাকি যারা নামাজ কায়েম করে তারা ঠিক কিনা বলেন তাহলে এক নম্বর গুণ কি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহরে দেখে নাই আল্লাহর জান্নাত দেখে নাই আল্লাহর জাহান্নাম দেখে নাই কিন্তু এই বান্দাগুলা না দেখার পরেও বিশ্বাস করেছে আল্লাহ তাআলা এদের সম্পর্কেই বলেন এরা মুত্তাকি আর আমি আল্লাহ তাআলা কোরআনটা এদের জন্যই হেদায়েত স্বরূপ পাঠাইলাম গাইডলাইন হিসেবে পাঠাইলাম এই কিতাব ইসাদু ইলাল মাতলু এই বান্দাদেরকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছায় দিবে এজন্য আমরা মুত্তাকি হতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না দুই নম্বরে আল্লাহ বলেন ওয়াইকিমুনাস সালাহ যারা নামাজ কায়েম করে তিন নম্বর আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় এ দুনিয়ার মানুষ তিন নম্বরে আমি আল্লাহ জানায় দিলাম মুত্তাকি কেমনে চিনবা মুত্তাকি কারা জানো
ومما رزقناهم ينفقون الله أكبر الله تعالى جناده متقي تارا أمي الله رستي خرس كره جارا متقي تارا أمي الله رستي خرس كره جارا এজন্য আমার ভাইরা আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করার দরকার আছে না নাই আল্লাহর রাস্তায় খরচ করার দরকার আছে না নাই আল্লাহ তাআলা বলেন মুত্তাকিদের তিন নম্বর গুণ মুত্তাকিকে কেমনে চিনবা কেমনে চিনবা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন দুনিয়ার জমিনের মধ্যে যারা সদকা করে যারা আল্লাহর রাস্তায় খরচ করে আমার মাওলা পাক জানায় দেয় এরাই হলো মুত্তাকি এরা কি মুত্তাকি আমার ভাইরা তাবুকের যুদ্ধে আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাব যুদ্ধের ময়দানে যাব আল্লাহর রাস্তায় সদকা করো আল্লাহর রাস্তায় দান করো মিশকাত শরীফের মধ্যে হাদিসটা এসেছে আল্লাহর নবী ঘোষণা করে জানায় দেয় ও সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় যুদ্ধে যেতে হবে তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন তোমরা আল্লাহর রাস্তায় সদকা করো আল্লাহর রাস্তায় খরচ করো আল্লাহর রাস্তায় ব্যয় করো হযরত ওমর দাঁড়ায় গেছেন সব সাহাবি দান করলেন হযরত ওমর দাঁড়ায় গেছেন বাড়ির মধ্যে চলে গেছে এই হাদিসের রাবি হযরত ওমর নিজেই হযরত ওমর বলেন নবীজি যখন আমাদেরকে বললেন আমি ওমর দৌড়াইয়া বাড়ির মধ্যে চলে গেলাম বাড়িতে যাওয়ার পর আমার পরিবারের জন্য অর্ধেক সম্পদ রাখলাম আর অর্ধেক সম্পদ নিয়া নবীর দরবারে উপস্থিত হয়ে গেলাম সুবহানাল্লাহ হযরত ওমর বলে আমি অর্ধেক সম্পদ নিয়ে আল্লাহর রাসূলের দরবারে হাজির হয়ে গিয়েছি এরি আল্লাহর গোলাম আল্লাহর নবী বলেন হে ওমর মা আবকাইতা লি আহলিক ও ওমর তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো ওমর ডাক দেয়া কই নবী আমার পরিবারের জন্য আমি অর্ধেক সম্পদ রেখে এসেছি বাকি অর্ধেক আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলাম আল্লাহর নবী তাকায় আছে প্রিয় সাহাবি হযরত আবু বকর আস্তে 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 হেঁটে হেঁটে আসতেছে আল্লাহর নবী ডাক দেয়া কইয়া আবা বকরিন মা আবকাইতা লি আহলিক ও আবু বকর তুমি আল্লাহর রাস্তায় কি খরচ করলাম পরিবারের জন্য কি রেখে আসছো মা আবকাইতা লি আহলিক ও আবু বকর পরিবারের জন্য কি রেখে আসছো আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া বলেন ও পয়গম্বর আমি আমার পরিবারের জন্য কিছুই রাখি না হা 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 তবে কি রাখছি শুনে নেন লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাহু আকবার হযরত আবু বকর ডেকে বলেন ও পয়গম্বর আমি আমার পরিবারের জন্য কিছুই রাখি নাই একটা জিনিস রাখছি লাহুমুল্লাহ ওয়া রাসূলা আল্লাহ ও রাসূল পরিবারের জন্য রেখে এসেছি তাহলে সাহাবায়ে কেরামকে যারা মুত্তাকি আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনা হুম ইউনফিকুন আল্লাহু আকবার যারা মুত্তাকি এদের তিন নম্বর গুণ কি জোরে বলেন তিন নম্বর গুণ কি আল্লাহর রাস্তায় খরচ করে মুত্তাকি তারা আল্লাহর রাস্তায় খরচ করে যারা তাহলে আল্লাহ তাআলা বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আলোচনাটা মনে রাখবেন কি আলোচনা করতেছি ছয়টা গুণ আল্লাহ এখানে বর্ণনা করেছে ছয়টা গুণ মুখস্থ করে বাড়ি যাবেন পারবেন না ইনশাআল্লাহ এই ছয়টা গুণ শুধু মুখস্থ করলেই হবে না আমলও করতে হবে এক নম্বর মুত্তাকি তারা আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বকে বিশ্বাস করে অদৃশ্য বিষয়াবলীকে বিশ্বাস করে আল্লাহ আছে ফেরেশতা আছে বান্দা দেখে নাই এরপরেও কিন্তু বিশ্বাস করে আল্লাহ বলেন মুত্তাকি তারা এক নম্বর গুণ গায়বকে বিশ্বাস করে যারা দুই নম্বর আল্লাহ বলেন ওয়া ইউকিমুনা সালা জোরে বলি আল্লাহু আকবার
তাহলে নামাজ কায়েম করে তারা মুত্তাকি যারা ঠিক কি না বলেন আমার ভাইরা এজন্য নামাজ কায়েম করার দরকার আছে না নাই দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি নামাজ কায়েম না করি দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি নামাজ ঠিকমত না পড়ি কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক রব্বুল আলামিন যখন বলবেন এই বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ তোর উপরে নামাজ ফরজ করেছিলাম কেন নামাজ পড়ো নাই আজকে আমার সামনে একটু রুকু করে দেখাও কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ওয়াইদা কিলা লাহুম রুকাউ লা ইয়ারকাউন আল্লাহু আকবার আল্লাহ বলবেন এই বান্দারা আসো 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 দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার উপরে নামাজ ফরজ করেছিলাম দুনিয়াতে নামাজ পড়ছো কিনা জানি না কিন্তু এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে একটু রুকু করে দেখা আল্লাহ বলেন লা ইয়ারকাউন এই বান্দাগুলো রুকু করতে পারবে না দুনিয়াতে যারা আল্লাহর দরবারে রুকু করে নাই কিয়ামতের ময়দানে আমার মালিক যখন অর্ডার করবেন এই বান্দারা তোমরা রুকু করে দেখাও এই বান্দাগুলো রুকু করতে পারবে আল্লাহ তাআলা কোমরটা লোহার মতো শক্ত করে দিবেন আমার ভাইরা আল্লাহ তাআলা বলবেন এই বান্দারা রুকু করছো এরপরে সেজদা করে দেখা এরপরে একটু সেজদা করে দেখা ইয়াউমা ইউশাফু আন সাকি ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াসতাতিউন জোরে বলি আল্লাহু আকবার আমার মাওলা পাক রব্বুল আলামিন জানে দেন দুনিয়ার জমিনের মধ্যে যেই বান্দাগুলো সেজদা করে নাই দুনিয়ার জমিনের মধ্যে সেজদা না করার কারণে আমার মাওলা পাক হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে যখন ওয়ার্ডার করবে এই বান্দারা তোমরা আমি আল্লাহর সামনে একটু সেজদা করে দেখাও ওই বান্দাগুলো সেজদা করতে পারবে না পারবে না পারবে না আমার মাওলা পাক ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন এই ফেরেশতারা এই বান্দাকে আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনের মধ্যে কত প্রকারের নিয়ামত দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কত নিয়ামত দিলাম এই নিয়ামত পাওয়ার পরেও বান্দাগুলো আমি আল্লাহর মসজিদে দৌড়াই নাই বান্দাগুলো আমি আল্লাহর পায়ে সেজদা দেই নাই আমি কয়েকটা হুকুম করেছি কিন্তু বান্দা পালন করে নাই এই নাফরমান বান্দাকে ধরো খুদুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু আল্লাহু আকবার আল্লাহ বলবেন দুনিয়াতে আমি এত নিয়ামত দিয়েছি দুনিয়ার জমিনের মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহর ঘর মসজিদে দৌড়াই নাই এই বান্দাগুলা যখন সেজদা দিতে পারবে না রুকু দিতে পারবে না আল্লাহ বলবেন এই ফেরেশতা এই বান্দাকে কিন্তু আর ছাড় দেওয়া যাবে না দুনিয়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ছাড় দিয়েছি কিন্তু আজ আর ছাড় দেওয়া যাবে না এই বান্দাগুলাকে পাকড়াও কর 70,000 পাশিকল দিয়া বান্দাকে জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যা এজন্য নামাজের দরকার আছে না নাই আমার ভাইরা এখানে যারা আমরা উপস্থিত হয়েছি আজ এই মাহফিল থেকে তালিম নিলাম যত দিন এই জমিনের বুকে বাঁচবো পাঁচ বেলার নামাজ ছাড়ব না কারা কারা পারবেন দুটো হাত আল্লাহরে দেখায় দেন নারায়ণ তাকবীর আল্লাহ তাআলা এই হাতগুলা কবুল করুক বলেন আমিন পাঁচ বেলার নামাজ আর সারা যাবে না দেখেন দুনিয়ার জমিনের মধ্যে পূর্বে যে সমস্ত উম্মতেরা এসেছিল এদের জন্য নির্দিষ্ট খাস একটা জায়গা ছিল যেখানে যাওয়ার পরে ইবাদত না করলে ইবাদত কবুল হতো না কিন্তু আমার নবীর বরকতে আল্লাহ তাআলা এই উম্মতকে এত মায়া করে এত মহাব্বত করে এত ভালোবাসে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য সহজ করে দিয়েছেন শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার এই জমিন পুরো জমিনটাই আমার আল্লাহ তাআলা বান্দার জন্য মসজিদ বানিয়ে দিয়েছে
বান্দা মাঠে আসো নামাজ আদায় করে নাও যেখানেই আছো না কেন বান্দা আল্লাহর ঘর মসজিদ থেকে আজান দিছে নামাজ আদায় করে নাও আমরা এখানে যারা বসে আছি পূর্বে যত নামাজ কাজা করেছি আল্লাহ ক্ষমা করো এখন থেকে আর পাঁচ বেলার নামাজ ছাড়ব না পারবেন তো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আমার ভাইরা এজন্য আল্লাহ তাআলা মুত্তাকিদের তিন নম্বর গুণ বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন যারা মুত্তাকি এরা আমি আল্লাহর রাস্তায় খরচ করে আমার মুসলমান ভাইরা আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ এই কিতাবটা কেন নাযিল করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে দুনিয়ার জমিনের মধ্যে কিতাবটা নাযিল করলাম যেই বান্দা মুত্তাকি হবে এই বান্দার জন্য আমি আল্লাহর কিতাব জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে এরপরে আল্লাহ তাআলা চার নম্বর গুণ বলতেছে والذين يؤمنون بما انزل اليك আল্লাহ তাআলা বলে নবী আপনার উপরে যেই কিতাবটা আমি আল্লাহ নাযিল করলাম যেই কোরআন আমি আল্লাহ আপনার উপরে নাযিল করলাম মুত্তাকি যারা হবে এই বান্দার চার নম্বর গুণ আপনার কিতাবকে ওরা বিশ্বাস করে কি করে আল্লাহ রাসূলের কিতাবকে বিশ্বাস করে চার নম্বর গেল পাঁচ নম্বরে আল্লাহ বলেন আপনার পূর্বে যত কিতাব আমি আল্লাহ নাযিল করেছিলাম ওই কিতাবগুলোও বিশ্বাস করে ছয় নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা ছয় নম্বর গুণ বয়ান করতেছে মুত্তাকি তারা আখেরাত দিবসকে বিশ্বাস করে যারা কিয়ামত হবে বিচার হবে এই দিনকে যারা বিশ্বাস করে এরা মুত্তাকি ঠিক কিনা বলেন আমার ভাইরা অনেকে চিন্তা ভাবনা করে মৃত্যুর পরে আবার কেমনে জীবিত করবে মৃত্যুর পরে আবার কেমনে জীবিত করবে যেই মালিক জিন্দা করতে পারে ওই মালিক আবার জিন্দা করতে পারে কি পারে না দুনিয়ার মানুষ একদিন আমরা কিছুই ছিলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলে মাটির থেকে ধরে আমি সৃষ্টি করলাম কেমনে আমি আল্লাহর সাথে কুফরি করো আল্লাহ বলেন একদিন তুই কিছুই ছিলি না আমি আল্লাহ তোরে বানাইলাম আবার মাটিতে মিশে যাবি হাদিসের মধ্যে এসেছে নবী বলেন একটা হাড় আমার আল্লাহ তাআলা মাটিতে পচাই না গলাই না ওই একটা হাড়ের মাধ্যমে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দাকে জীবিত করবে এজন্য হাশরের ময়দানে আল্লাহর আদালতে উঠতে হবে ঠিক কি না বলেন আমার মুসলমান ভাইরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত প্রাণী আছে সব মৃত্যুবরণ করবে সব ইন্তেকাল করবে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু একজন বাকি থাকবে বলেন তিনি কে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআই ربكما تكذبان الله اكبر الله تعالى বলেন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে ওয়াবক ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধুমাত্র একজন বাকি থাকবে চিল্লায় বলেন তিনি কে শুধুমাত্র আল্লাহ বাকি থাকবে আল্লাহ তাআলা লম্বা একটা হাদিসের মধ্যে আসছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে জিজ্ঞাসা করবে আজরাইল আর কে বাকি আছে আজরাইল বলবেন ও মালিক দুনিয়ার সব মানুষগুলা শেষ করলাম জিনগুলা শেষ করলাম সব প্রাণী শেষ হয়ে গেছে ফেরেশতাগুলা শেষ হয়ে গেছে আর মাত্র চারজন বড় বড় ফেরেশতা আছে আমারে দিয়া আর আপনি বাকি আছেন কয়জন পাঁচজন এবার আল্লাহ তাআলা বলবেন ও আজরাইল মৃত্যু এমন একটা জিনিস মৃত্যু এমন একটা পেয়ালা আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন আল্লাহু আকবার
আমার মাওলা পাক রব্বুল আলামিন জানে দেয় সব ফেরেশতারা ধ্বংস হয়ে গেছে মানুষ ধ্বংস হয়ে গেছে সব প্রাণী শেষ হয়ে গেছে চারজন ফেরেশতা বাকি আছে আল্লাহ বলবেন এই আজরাইল এই তিনজন ফেরেশতারাও শেষ করে ফেলো তিনজন ফেরেশতাও শেষ হয়ে যাবে বাকি থাকবে দুইজন আজরাইল আর আমার আল্লাহ আল্লাহ বলবেন আখবিরনি মাইয়াবকা ও আজরাইল আর কে বাকি আছে আমারে খবরটা দে আজরাইল দেখে বলবে মালিক দুনিয়ার জমিনের মধ্যে সব শেষ হয়ে গেছে ফেরেশতারাও শেষ হয়ে গেছে আর কেবলমাত্র আমি আর আপনি বাকি আছি আমি আর আপনি বাকি আছি আল্লাহ বলবেন এই আজরাইল এই আজরাইল নিজের জান নিজেই কবজ করে ফেলো আল্লাহু আকবার বলেন মৃত্যুরও মৃত্যু হয়ে যাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আজরাইল নিজের নিজের জানটা নিজেই কবজ করে ফেলে দিবে এ মুসলমান আল্লাহ ওই দিন সামনে তাকায় দেখবে কেউ নাই ডানে কেউ নাই বাই কেউ নাই পিছে কেউ নাই চারপাশে কেউ নাই আল্লাহ তাআলা একটা হুংকার দিয়া বলবে লিমানিল মুলকুল ইয়াউম لله الواحد القهار الله اكبر সামনে কেউ নাই পিছে কেউ নাই ডানে কেউ নাই বাই কেউ নাই বাকি আছে একজন বলেন তিনি কে আহ জোরে বলেন তিনি কে আমার মাওলা পাক রব্বুল আলামিন জানায় দেয় দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে ফেরেশতারাও ধ্বংস হয়ে যাবে সব কিছু নশ্বর সব কিছু ধ্বংস হয়ে যাবে বাকি থাকবো আমি আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওই দিন আবার আল্লাহ তাআলা সব মানুষদেরকে আমার আল্লাহ তাআলা জীবিত করবেন কিয়ামতের ময়দানকে বিশ্বাস করে যারা মুত্তাকি মুত্তাকি তারা ওই কিয়ামতের ময়দানে আমার মাওলা পাক রব্বুল আলামিন এমন একটা হুংকার দিবে যেই হুংকারের সামনে আমার মাওলা পাকের সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা মানুষের থাকবে না আল্লাহ তাআলা ওই দিন বিচার কাজ শুরু করার জন্য সব উম্মতেরা ও আদম নবীর কাছে গিয়া বলবে লম্বা একটা হাদিস মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আছে আর ও আদম নবী ডাক দিয়া বলবেন আল্লাহর জিরাক আল্লাহ এখন রাগান্বিত তার সামনে দাঁড়ানোর ক্ষমতা কেউ পারবে না যাও এইভাবে করিয়া বার 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 এক এক নবীর কাছে যাইবে মুসা নবী বলবেন আমার ক্ষমতা নাই ঈসা নবী বলবেন আমার ক্ষমতা নাই তবে হা এমন একজন নবী আছে যেই নবী আমার মাওলা পাকের প্রিয় যেই নবী আমার মাওলা পাকের মাহবুব বান্দা ওই নবীর কাছে যাও হয়তোবা নবী আল্লাহর সামনে দাঁড়াইতে পারবে আমার নবী তখন মাকামে মাহমুদের মধ্যে সাজদায় পড়ে মালিকের দরবারে কাঁদবে উম্মতেরা নবীর কাছে বলবে নবী সূর্যের আলো সহ্য করতে পারি না এতদিন ধরে দাঁড়ায় আছি আমার নবীকে যখন দাগ দিয়া বলবে নবী আল্লাহকে একটু দাগ দিয়া বলেন আমার মাওলা পাক রব্বুল আলামিন যেন হাসরের এই বিচারের কাজ শুরু করে দেয় আল্লাহ নবী আল্লাহ দরবারে সিজদায় পড়ে বলবে মালিক রে উম্মতেরা তো সহ্য করতে পারে না উম্মতেরা আর কষ্ট সহ্য করতে পারে না আপনি বিচারের কাজ শুরু করে দেন আল্লাহু আকবার বলেন কিয়ামতের ময়দান বড় ভয়ানক ওই দিনের বিশ্বাস করে মুত্তাকি ঠিক কিনা বলেন ওই কিয়ামতের ময়দানে একটা নেকি কোনো মানুষকে দিবে না ঠিক কিনা বলেন আমার ভাইরা এমন একটা দিন এমন একটা ভয়ানক দিন যেই দিন বন্ধু বান্ধব যখন সামনে পড়ে যাবে বন্ধু তখন পিছন দিকে ঘুরে চলে যাবে সামনে দেখা করতে পারবে না কেন কেন যদি আমার বন্ধু একটা নেকি চাই এরে আল্লাহর গোলাম একটা নেকির কারণে
বক্তা সব জাহান্নামের মধ্যে চলে যাবে শ্রোতারা আমল করে জান্নাতে চলে যাবে একটা নেকির কারণে বাবাই জাহান্নামে চলে যাবে সন্তান জান্নাতে চলে যাবে একটা নেকির কারণে স্বামী জান্নাতে চলে যাবে স্ত্রী জাহান্নামে চলে যাবে কেউ কারো উপকার করবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে দেন ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ولا بنون জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন হে বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানের মহব্বতে পড়ে গেছো সম্পদের মহব্বতে পড়ে গেছো দুনিয়াতে মহব্বতে পড়ে যাওয়ার কারণে দুনিয়াতে সম্পদের মহব্বতে পড়ে যাওয়ার কারণে আমি মাওলা পাকের গোলামি করো না আমি আল্লাহ পাকের মসজিদে দৌড়াও না দুনিয়ার মহব্বতে পড়ে যাওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রব বলে স্বীকার করতে পারো না আমি আল্লাহর জান্নাত পর্যন্ত বিশ্বাস করো না জাহান্নাম পর্যন্ত বিশ্বাস করো না আল্লাহ তাআলা বলে স্ত্রীর মহব্বতে পড়েছো সন্তানের মহব্বতে পড়েছো আল্লাহ বলেন শুনে না ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ওয়ালা বানুন আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফা'উ সেদিন কোনো উপকারে আসবে না মালু ওয়ালা বানুন সম্পদ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে সুরে বলেন যাবে আমার এক মুসল্লি আছে এক মুসল্লি আমার কাছে এসে বলতেছে যে হুজুর সমাজের মধ্যে একজন মানুষ আছে জীবনে মসজিদ মুখ হয় না জীবনে কি মসজিদ মুখ হয় না মসজিদ কি জিনিস চেনেই না সে ঈদের নামাজ সেটাও পড়ে না এই মানুষটা যখন তাবলিগ আসার পরে দাওয়াত দিছে তখন বলতেছে দুনিয়াতে ঘুষের সিস্টেম আছে দুনিয়াতে কি ঘুষের সিস্টেম আছে ঠিক কি না কিয়ামতের ময়দানে যদি ঘুষের সিস্টেম থাকে তাহলে ঘুষ দেওয়া হলেও আল্লাহর জান্নাতে যাও নাউজুবিল্লাহ বলে তাহলে ঘুষ দেওয়ার কোনো সুযোগ আছে ও মুসলমান এজন্য দুনিয়া থেকেই কামাই করতে হবে দুনিয়া থেকেই কামাই করতে হবে আজ দুনিয়ার মহব্বতে পড়ে গেলাম দুনিয়ার মহব্বতে পড়ে আল্লাহকে ভুলে গেলাম এই দুনিয়াটা কিছুই না রে ভাই একটা রাখাল রাস্তা দিয়ে হাঁটতেছে সুন্দরী একটা মহিলাকে দেখছে ভালো করে বুঝবেন সুন্দরী একটা মহিলাকে দেখার পর রাখাল পাগল হয়ে গেছে পাগল হয়ে যাওয়ার পর সুন্দরী মেয়েটার কাছে গিয়া বলতেছে ও সুন্দরী রমণী আমি তোমারে বিবাহ করবো রাজি আছো এবার আল্লাহর বান্দি রাজি হয়ে গেল তাহলে বিবাহ করার জন্য কোথায় যাইব চলো 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 কাজীর কাছে যাই কাজীর কাছে যাওয়ার পরে যখন বিবাহর কথা বলছে কাজী ডাক দিয়া কয় মহিলা তুই কি পাগল নাকি একটা রাখালের সাথে তুই বিয়ে করবি একটা রাখালের সাথে বিয়ে করবি আমি কাজী সাহেব আমার সাথে বিয়ে কর এবার আল্লাহর বান্দা যখন প্রস্তাব দিছে দুইজনার মধ্যে লড়াই শুরু হয়ে গেছে রাখালের মধ্যে কাজীর মধ্যে লড়াই সৃষ্টি হয়ে গেছে এবার এই লড়াইটারে সমাধান করার জন্য কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তালাশ করে কোথাও জায়গা পাই না হঠাৎ করে একটা পুলিশের সাথে দেখা হয়ে গেছে আও পুলিশ ভাই এই এই বিষয় নিয়ে মারামারি লেগে গেছে একটু সমাধান দিয়া দেন একটু সমাধান দিয়া দেন পুলিশটা সুন্দরী রমণীটারই দেখছে দেখার পরে পুলিশ পাগল হয়ে গেছে যে দেখে সেই পাগল হয়ে যায় পুলিশ ডাক দিয়া কয় ও সুন্দরী রমণী একটা রাখাল আর একটা কাজী এদের জন্য তুমি এত করতেছ সব বাদ দাও সব বাদ দিয়া আমারে ভালোবাসো আমারে পছন্দ করো আমার সাথে বিয়ে করো এবার মহিলাটা ডাক দিয়া কয় ও যুবক ভাই একটা মহিলা তো তিনজনকে বিবাহ করতে পারে না পারে না তাহলে সমাধান কোথায় মহিলা ডাক দেয়া কয় আমি এখান থেকে এমন একটা দৌড় দিব যেই বান্দাটা আগে আমাকে ধরতে পারবে ওর সাথেই আমি বিবাহ করব আমার মুসলমান ভাইরা হাসির জন্য বলি নাই আজ দুনিয়ার পিছনে পাগল হয়ে গেলাম ওই তিনটা যুবক মহিলাকে ধরতেছি ধরতেছি কেউ ধরতে পারে না হঠাৎ করে একটা গর্তের মধ্যে পড়ে যায় এ মুসলমান ভাই ওই সুন্দরী রমণীটারে দুনিয়ার সাথে তুলনা করো দুনিয়ার জমিন নারায়ণ
আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার ভাইরা হুজুর উপস্থিত হয়ে গেছে হুজুর উপস্থিত হয়ে গেছে হুজুরের সামনে কথা বলা বিয়াদবি আমি আগেই বলছি হুজুরের ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই এরপরে আপনারা মহব্বত করে বসাইছেন তাই দুটো কথা বলতেছি আমার ভাইরা এবার তিন যুবকই পাগল হয়ে গেছে মহিলা বলতেছে ঠিক আছে সমাধান করার জন্য একটা উপায় আমি বের করছি সেটা হলো আমি দৌড় দিব যে আমারে ধরতে পারবে তার সাথেই বিবাহ করব বুঝতেছেন আপনারা কথা আমার মুসলমান ভাইরা এখন তিনটা যুবক যখন দৌড়াইতে আরম্ভ করছে হঠাৎ করে একটা গর্তের মধ্যে পড়ে গেছে এবার এমন এক গর্তের মধ্যে পড়েছে যে গর্ত থেকে ওঠার ক্ষমতা নাই ভাইরা আমার দুনিয়ার সৌন্দর্যের পিছনে আমরা দৌড়াইতেছি দুনিয়ার নাজ নিয়ামতের পিছনে আমরা দৌড়াইতেছি দুনিয়াতের দুনিয়ার নিয়ামতের পিছনে দৌড়াইতেছি আখেরাতকে ভুলে এবার দুনিয়ার পিছনে ছুটতে 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 এমন একটা গর্তের মধ্যে পড়তেছি কবরের জগৎ এই কবরের জগতে যাওয়ার পর আর ওঠার কোনো ক্ষমতা নাই ঠিক কিনা বলেন এজন্য ভাইরা আমার এই দুনিয়ার চিন্তা বাদ দেন দুনিয়া কয় দিনের এখন মারা গেলেই আমি যদি এখন মারা যাই ফজর বাদ কিংবা 10টার সময় জানাজা দুনিয়ার জীবন শেষ ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ তাআলা বলেন মুত্তাকি তারা ওবিল আখিরাতি হুম ইউকিনুন যারা দৃঢ়ভাবে ওই আখিরাতকে বিশ্বাস করে আল্লাহর দরবারে উঠতে হবে দুনিয়াতে আমি যেই কাজগুলো করতেছি আল্লাহর দরবারে হিসাবসহি করা লাগবে এই ভয় মুত্তাকির অন্তরের মধ্যে থাকে এরপরে আল্লাহ বলতেছেন ছয়টা গুণ তোমাদের আমি বর্ণনা দিলাম ছয়টা গুণে গুণান্বিত যারা হবে এরা হলো মুত্তাকি এরা কি জোরে বলেন এরা কি মুত্তাকি আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন আর এই সমস্ত বান্দাগুলো আল্লাহর হেদায়েতের রাস্তার উপরে আছে এই বান্দাগুলাই দুনিয়াতে সফল কাম এজন্য মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আমার ভাইরা এই মুত্তাকিদের জন্য আল্লাহ কিতাবটা নাজিল করলেন আল্লাহ এদের সম্পর্কেই বলেন হুদাল্লিল মুত্তাকিন যারা মুত্তাকি হবে এদের জন্য পথ প্রদর্শক ইসানুইলাল মাতলুব গন্তব্য স্থান পর্যন্ত এই কোরআন মুত্তাকিদেরকে পৌঁছায় সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন